নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের ইতিহাসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, ইতিহাসের প্রশ্ন মানে যে বহুত যে কঠিন হয়েছে সেরকম বলাটা ভুল হবে। আমি যে টেস্ট পেপার তোমাদের সলভ করে দিয়েছি, আমি তোমাদের 2023 সালের যে টেস্ট পেপার সলভ করে দিয়েছি, হুবাহু প্রচুর পরিমাণে প্রশ্ন কমন এসেছে, প্রচুর প্রশ্ন কমন এসেছে। তো দেখো, আমি প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো আজকে। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলেছে, 1.1 রাচেল কার্সন যুক্ত ছিলেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার পরিবেশের ইতিহাসের সঙ্গে। এটা কিন্তু তোমাদের আমি করিয়েছি, আমি যখন টেস্ট পেপার সলভ করিয়েছি 2023 সালের, সেখানে কমসে কম 30 থেকে 32 খানা সেট ছিল, সেই সেটে কিন্তু এইগুলো আমি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করিয়ে দিয়েছি 1.2। বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 4 বছর। পরের প্রশ্ন 1.3, রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1815 খ্রিস্টাব্দে। এটাও কমন প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই কমন। যারা ভালো করে টেস্ট পেপার সলভ করেছে, যারা আমার ভিডিও সম্পূর্ণরূপে দেখেছে, আমি প্রতিদিন যে পরিমাণে টেস্ট পেপার সলভ করিয়েছি মাধ্যমিকের, সেইগুলো কিন্তু এবিটিএ সম্পূর্ণরূপে যারা সলভ করেছে তারা অবশ্যই 100% প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার টু দ্য পয়েন্ট করতে পেরেছে। ফার্স্ট প্রশ্ন 1.4, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার আশুতোষ মুখোপাধ্যায়, 1868 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ডেটটাও বলে দিলাম। পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন 1.5, রেনেসাঁস শব্দটি হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ফরাসি শব্দ, এটাও আছে। পরের প্রশ্ন 1.6, জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার চুয়াড় বিদ্রোহের পরে। পরের প্রশ্ন কি বলেছে, 1.7, ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন, খুব ইজি প্রশ্ন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ডিয়েট্রিস ব্রান্ডিস। পরের প্রশ্ন কি বলেছে, 1.8, মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ বলে আখ্যা দিয়েছেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ম্যালেসন। 1.9, চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1867 খ্রিস্টাব্দ থেকে। পরের প্রশ্ন 1.0, ভারতসভার প্রথম সভাপতি ছিলেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 1.11, বাংলা কি বলেছে, পুস্তক ব্যবসায়ের পথিকৃত ছিলেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার গঙ্গা কিশোর ভট্টাচার্য। পরের প্রশ্ন 1.12, বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1935 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.13, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বীরেন্দ্রনাথ শাসমল। পরের প্রশ্ন 1.14, ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার মাদ্রাস লেবার ইউনিয়ন। পরের প্রশ্ন 1.15, কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ফজলুল হক। পরের প্রশ্ন 1.16, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 1.17, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার উর্মিলা দেবী। পরের প্রশ্ন 1.18, এজেন্ডা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার নারায়ণ গুরু। 1.19, ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1953 খ্রিস্টাব্দে। 1.20 প্রশ্ন কি বলেছে, 1.20 প্রশ্ন বলেছে, পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1956 খ্রিস্টাব্দে। এবার আমি বিভাগ খ সলভ করাবো। ফার্স্ট প্রশ্ন কি বলেছে, তো দেখো, উপবিভাগ 2.1 কি বলেছে, ভারতের কোন বছর রেলপথ প্রবর্তিত হয়, অ্যান্সার হবে 1853 খ্রিস্টাব্দে। 2.12 কি বলেছে, গ্রামবার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়, অ্যান্সার হবে বাংলাদেশের কুষ্টিয়া জেলা থেকে এটি প্রকাশিত হয়েছিল। তোমরা তো জানো কাঙাল হরিনাথ মজুমদার বা কাঙাল হরিনাথ বলা হয়, তিনি কিন্তু এটি প্রকাশ করেছিলেন, যেটা বাংলাদেশের কুষ্টিয়া জেলা থেকে। 2.13 কি বলেছে, বেঙ্গল টেকনিক্যাল, তো দেখো 2.13 কি বলেছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন, অ্যান্সার হবে প্রমথনাথ বসু। প্রমথনাথ
বসু 2.14 কি বলেছে গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন অ্যানসার হবে মাতঙ্গিনী হাজরা প্রত্যেকটা প্রশ্ন খুবই ইজি এসেছে মানে ভাবাই যায় না আমি যা সলভ করে দিয়েছি এবিটি এর টেস্ট পেপার যা যা করিয়েছি সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন কমন এসেছে কী না মানে আসেনি সেটা তোমাদের বলতে হবে কী না আসেনি বলো সবই কমন এসেছে যারা প্রত্যেকটা ভিডিও দেখেছে যারা প্রত্যেকটা টেস্ট পেপারের যা যা করেছি যারা দেখেছে তারা প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট কমন পেয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো 2.1 বিপিনচন্দ্র পালের জীবনী গ্রন্থের নাম 70 বছর তো দেখো এটা ঠিক আছে 2.22 প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত প্রতিবার তোমাদের এই প্রশ্নটা প্রতিবার আমি তোমাদের এই প্রশ্নটা অনেকবার বুঝিয়েছি যে মধুসূদন দত্ত আর মধুসূদন গুপ্ত বুঝতে পারছো শ্রীকান্তে এই প্রশ্নটা দিয়েছে বুঝতেই পারছো এটা কিন্তু ভুল হবে কারণ সব ব্যবচ্ছেদ করেছিলেন মধুসূদন গুপ্ত 2.23 কী বলেছে ডক্টর অনিল শীল 18 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন তো দেখো এই প্রশ্নটা যদি বলতো 19 শতকে তাহলে ঠিক ছিল বাট এখানে বলেছে 18 শতকে তার জন্য এটা কী হবে এটা ভুল হবে 2.24 কী বলেছে গগেন্দ্রনাথ কী বলেছে গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী তো দেখো একটু ভুল আছে এটা কিন্তু গগেন্দ্রনাথ হওয়া উচিত ছিল গণেন্দ্রনাথ নয় গগেন্দ্রনাথ ঠাকুর হওয়া উচিত ছিল তার জন্য এটা কী হবে ভুল হবে বুঝতে পারছো অর্থাৎ 2.21 প্রশ্নটা ঠিক বাকি 2.22 2.23 2.24 এইগুলো সম্পূর্ণরূপে কিন্তু ভুল বুঝতে পারছো আমি কী বলছি খুব সুন্দর প্রশ্নটা করেছে কিন্তু উপবিভাগ 2.3 প্রশ্ন এবার আমি সলভ করাবো তো দেখো কী বলেছে উপবিভাগ 2.3 2.31 সিবি রমন অ্যান্সার হবে 3 অ্যান্সার কলকাতা 2.32 বাবা রামচন্দ্র অ্যান্সার হবে 4 অ্যান্সার উত্তরপ্রদেশ 2.33 কী বলেছে ওষাবেন মেহতা অ্যান্সার হবে 2 অ্যান্সার মুম্বাই 2.3 পরে কী বলেছে হেমু কালানি অ্যান্সার হবে 1 অ্যান্সার সিন্ধু প্রদেশ ঠিক আছে তো দেখো ম্যাপ পয়েন্টিংও কমন এসেছে তোমাদের বলেছিলাম মহাবিদ্রোহ সাঁওতাল বিদ্রোহের এলাকা এইগুলো কমন এসেছে ঠিক আছে তো দেখো এবার আমি কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য এইগুলো কিন্তু করাবো না ঠিক আছে তো দেখো কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য এবার আমি উপবিভাগ 2.5 প্রশ্নগুলো সলভ করাবো কী বলেছে 2.51 বিবৃতির এর ব্যাখ্যা 3 হবে তিনি ব্রহ্ম সমাজের সংস্কার করেন এবং নতুন প্রাণ সঞ্চার করেন 2.52 বিবৃতির ব্যাখ্যা 3 হবে ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন 2.53 বিবৃতির ব্যাখ্যা 3 হবে গান্ধীজি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত ছিলেন তো দেখো এই প্রশ্নটা নিয়ে একটু ডাউট আছে ব্যাখ্যা 2ও হতে পারে বাট ব্যাখ্যা 3 হওয়ার সম্ভাবনাটা একটু বেশি পরের প্রশ্ন 2.5 পরে বিবৃতি 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয় ব্যাখ্যা 1 হবে এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন তো দেখো এবার আমি তোমাদের বিভাগ গ সলভ করাবো যে কোনো 11টি প্রশ্নের উত্তর দাও ফার্স্ট প্রশ্ন কী বলেছে 3.1 ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্ব কেন অ্যান্সার হবে বাঙালি হিন্দু রাজনীতিবিদদের নির্বুদ্ধিতার জন্য এটি স্মরণীয় হয়ে থাকবে 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় এবং 1911 খ্রিস্টাব্দে কিন্তু অনেক কারণে গুরুত্ব বুঝতে পারছো আমাদের কিন্তু কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল বুঝতে পারছো পরের প্রশ্ন কী বলেছে 3.2 সরকারি নথিপত্র বলতে কী বোঝো এর অ্যান্সার হবে যে আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকারি নথিপত্র কারণ এই প্রশাসনের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন পদাধিকারীদের প্রতিবেদন ঘটানোর বিবরণ চিঠিপত্র ইত্যাদি আমাদের ইতিহাস রচনার প্রয়োজনীয় উপাদান বুঝতে পারছো মানে সরকারি নথিপত্র ছিল সরকার নথিপত্রের মাধ্যমে উল্লেখযোগ্য সরকারি প্রশাসনের সঙ্গে যুক্ত সম্পর্কযুক্ত বিভিন্ন পদাধিকারীদের প্রতিবেদন ঘটানোর বিবরণ চিঠিপত্র ইত্যাদি ইতিহাস রচনার প্রয়োজনীয় উপাদান সম্পর্কে জানা যায় পরের প্রশ্ন 3.3 কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় কেন স্মরণীয় তোমরা তো জানো যে কাদম্বিনী গাঙ্গুলী
সমগ্র দক্ষিণ এশিয়াতে শুধু নয়, ঊনবিংশ শতাব্দীতে তিনি ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম দুজন নারী স্নাতকের একজন। ব্রিটিশ শাসিত দেশগুলো থেকে প্রথম যে দুজন নারী গ্র্যাজুয়েট হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন তার মধ্যে হলেন কাদম্বুনি গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু। তোমাদের মাথায় রাখতে হবে কিন্তু এখানে কাদম্বুনি গাঙ্গুলি স্মরণীয় কেন, শুধু কাদম্বুনি গাঙ্গুলির কথাই উল্লেখ করতে হবে, ঠিক আছে? তিনি প্রথম মহিলা যিনি আমাদের গ্র্যাজুয়েট পাশ করেছিলেন, ঠিক আছে? পরের প্রশ্ন কি বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন বলেছে 3.4 কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুইয়া পড়া নীতি বলতে কি বোঝো? অ্যান্সার হবে, এই মেকলে বলেন যে সমাজের উচ্চবর্গের কিছু মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলে তাদের মাধ্যমে ধীরে ধীরে সমাজের নিচের স্তরে শিক্ষা ছড়িয়ে পড়বে, ফলে সমাজের নিচের স্তরের মানুষরাও শিক্ষিত হবে, এইভাবে তারা আবার তাদের আরও নিম্নের অংশের মানুষকে শিক্ষিত করবে। অর্থাৎ যদি কোনো মধ্যবিত্ত সম্প্রদায় বা কিছু উচ্চবর্ণের লোককে যদি শিক্ষিত করে, সেই উচ্চবর্ণের লোকগুলোই নিম্নবর্গের লোককে শিক্ষিত করবে, এইভাবে শিক্ষাটা চুইয়ে চুইয়ে পড়বে, ঠিক আছে? যেমন একটা কলসিতের জল, যদি একটা মাটির কলসিতে জল রাখো, সেই জলটা কিন্তু চুইয়ে চুইয়ে পড়ে, ঠিক আছে? মাটির কলসির জলটা ঠান্ডা থাকে, সেরকম টাইপের শিক্ষাটাও চুইয়ে চুইয়ে পড়বে। 3.5 প্রশ্ন কি বলেছে, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট। কোল বিদ্রোহ ব্যর্থ হলেও ব্রিটিশ সরকার ছোটনাগপুর অঞ্চলে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি নতুন অঞ্চল গড়ে তোলেন এবং এই অঞ্চলে জমিদারদের হাত থেকে জমি গ্রাম প্রধানদের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। পরের প্রশ্ন কি বলেছে 3.6 ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি? তোমরা তো জানো যে দুদুমিয়ার মৃত্যুর পরে নেতার অভাবে এই আন্দোলন অনেকটা শিথিল হয়ে পড়েছিল। দুদুমিয়া 1870 খ্রিস্টাব্দে কিন্তু মৃত্যুবরণ করেছিলেন এবং তার পুত্র 1870 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ 1870 থেকে 1905 খ্রিস্টাব্দের মধ্যে এই আন্দোলনটা শক্তি জুগিয়েছিল, কিন্তু পরবর্তীকালে দুদুমিয়া মৃত্যুর পরে এই আন্দোলনটা অনেকটা শিথিল হয়ে পড়েছিল, এটাই ব্যর্থতার অন্যতম কারণ, ঠিক আছে? পরের প্রশ্ন কি বলছে 3.7 মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? তোমরা তো জানো মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য ছিল ভারতীয় জনগণের বিশেষত দেশীয় রাজন্যবর্গের নিরাপত্তা ও অধিকার রক্ষার আশ্বাস দিয়ে তাদের আনুগত্য অর্জন করা এবং তাদের অনুগত্য লাভের মধ্যে দিয়ে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যকে নতুন করে স্থায়ী করা। পরের প্রশ্ন 3.8 জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। তোমরা তো জানো যে জমিদার সভা হলো ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন, যেটা 1838 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। অন্যদিকে ভারত সভা 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এক নম্বর পয়েন্টে গেলো, দু নম্বর আর একটা লিখবে, জমিদার সভা প্রতিষ্ঠিত হয় দ্বারকনাথ ঠাকুরের উদ্যোগে এবং রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে, কিন্তু ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী প্রমুখের উদ্যোগে কিন্তু এটি গড়ে উঠেছিল। পরের প্রশ্ন কি বলেছে, মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয়? এর অ্যান্সার হবে, বাংলা তথা ভারতের পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষার প্রসারে মহেন্দ্রলাল সরকার বাংলা এ কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, মানে বাংলায় পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষার প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান গ্রহণ করেছিলেন। তিনি বাঙালি জাতিকে অন্ধবিশ্বাসের পরিবর্তে যুক্তিবাদের পথ দ্বারা চালিত করার উদ্যোগ নিয়েছিলেন, বুঝতে পারছেন কি বলছি? এবং 1861 খ্রিস্টাব্দে এম এ এস এবং 1863 খ্রিস্টাব্দে তিনি MD ডিগ্রি লাভ করেছিলেন। পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন বলেছে বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশ প্রভাব কতটা? তোমরা তো জানো যে বাংলা তথা ভারতের সামাজিক সাংস্কৃতিক জাগরণ সর্বোপরি গণশিক্ষার প্রসারে ছাপাখানা ও ছাপা বইয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। পূর্বেকার হাতে লেখা পুঁথি ছিল অনেক ক্ষেত্রেই দুর্ভেদ্য, স্বাভাবিকভাবেই পঠন পাঠনের অনেকটা প্রতিকূল ছিল, যার ফলে বাঙালির শিক্ষা মানে বাঙালির সমাজে যারা শিক্ষার দিক থেকে পিছিয়ে ছিল, ছাপাখানা বিকাশের ফলে তারা শিক্ষার দিকে অনেকটা এগিয়ে পড়ে, বুঝতে পারলে? 3.11 প্রশ্ন কি বলেছে, বলেছে যে আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন?
তোমরা তো জানো যে আল্লুরি সীতারাম রাজু ছিলেন একজন ভারতীয় বিপ্লবী, যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কিন্তু রম্পা উপজাতিদের বিদ্রোহের নেতৃত্ব দেন, ঠিক আছে কি বলছি, এবং এই রম্পা বিদ্রোহ যত সম্ভব হয়েছিল 1922 থেকে 24 খ্রিস্টাব্দে পর্যন্ত। পরের প্রশ্ন কি বলেছে, মিরাট ষড়যন্ত্র মামলা কি? তোমরা তো জানো যে এই মিরাট ষড়যন্ত্র মামলার ফলে কিন্তু 33 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্যরা জন্মলগ্ন থেকেই কৃষক শ্রমিক শ্রেণীর মঙ্গলের জন্য সচেষ্ট হয়েছিলেন। শুধু তাই নয়, তারা এই দুই শ্রেণীকে জাতীয় আন্দোলনের মূলধারায় সম্মিলিত করার উদ্যোগ নিয়েছিলেন। এবং 1925 খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার পর থেকে এদেশে শ্রমিক আন্দোলনের বামপন্থী মতাদর্শের অনুপ্রেরণা সুস্পষ্ট হয়ে উঠেছিল। পরের প্রশ্ন কি বলেছে, দীপালী সংঘ কেন স্মরণীয়? তো দেখো, দীপালী সংঘের উদ্দেশ্য ছিল দেশের নারী সমাজকে মুক্তিযুদ্ধের জন্য উৎসাহিত করা, এবং সবথেকে বড় ব্যাপারটা ছিল বাংলার নারী সমাজকে মানে মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে গেছিলেন, বা বাংলার নারী সমাজকে শক্তিশালী করতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দীপালী সংঘ। পরের প্রশ্ন 3.14 প্রশ্ন, গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? তোমরা তো জানো যে বাংলার যে নমঃশূদ্র আন্দোলন, যারা দলিত আন্দোলন, যারা পিছিয়ে পড়া সম্প্রদায়, ঠিক আছে, তাদের নেতৃত্ব দিয়েছিলেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। তিনি আমাদের মতুয়া সম্প্রদায়ের অন্যতম একজন নেতা ছিলেন। 3.15 এর প্রশ্ন কি বলেছে, 1947 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিলেন কেন? তোমরা তো জানো যে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতবর্ষের মানে ভারতবর্ষ তো সম্পূর্ণ প্রত্যেকটা রাজ্য তো আলাদা আলাদা ভাগ হয়ে গেছিল, তিনি কিন্তু প্রত্যেকটা সমস্ত দেশীয় রাজ্যগুলোকে তিনি কিন্তু একত্রিত করেছিলেন এবং দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিলেন। মানে অর্থাৎ যে সমস্ত দেশীয় রাজ্যগুলো আছে, সেই দেশীয় রাজ্যগুলো কিন্তু যাতে আলাদা হয়ে না যায়, তারা যাতে নিজেদের মতন স্বাধীনতা লাভ না করতে পারে, তারা যেন সমগ্র ভারতের আন্ডারে থাকতে পারে প্রত্যেকটা রাজ্য, তার জন্য কিন্তু দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিলেন। পরের প্রশ্ন 3.16, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? তোমরা তো জানো 1950 খ্রিস্টাব্দের দশকে থেকে ভারতের একাধিক প্রদেশে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবি জোরালো হতে থাকে। তোমরা তো জানো যে জওহরলাল নেহরু, ফজল আলী, এম কে পানিক্কর, হৃদয়নাথ কুঞ্জুকে নিয়ে 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়। এটা ভারতবর্ষের উন্নতির জন্য এবং প্রত্যেকটা রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এই রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়েছিল। বিভাগ ঘ, তো দেখো বিভাগ ঘ থেকে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে, তোমাদের বলেছিলাম যে 19 শতকের পাশ্চাত্য শিক্ষায় রাজা রামমোহন রায়ের অবদান লেখো, সেটাই পরীক্ষায় দিয়েছে। আমাদের ব্রহ্ম আন্দোলনের মূল্যায়ন, এটাও পরীক্ষায় দিয়েছে। বারাসাত বিদ্রোহ দিয়েছে, বুঝতে পারছো, এবং বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো, এটাও পরীক্ষায় দিয়েছে। এবং তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা করো। তো দেখো, এই প্রশ্নটা কিন্তু 8 নম্বরের প্রশ্ন ছিল, সেটা কিন্তু 4 নম্বরের প্রশ্ন এসেছে, এবং 4 নম্বরের প্রশ্নগুলো 8 নম্বরে দিয়েছে, মানে প্রশ্ন পুরোপুরি কমন এসেছে, ঠিক আছে, শুধু 4-এর প্রশ্ন 8-এ দিয়েছে এবং 8-এর প্রশ্ন 4-এ দিয়েছে, এটাই হয়েছে সমস্যা। পরের প্রশ্ন কি বলেছে, 4.7, স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলির ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। 4.8 এর প্রশ্ন, কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়? এটাও কিন্তু কমন এসেছে। তো দেখো, 8 নম্বরের প্রশ্ন, বাংলার নবজাগরণ বলতে কি বোঝো, এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি ছিল, এটা কিন্তু তোমাদের আমি দিয়েছি 8 নম্বরের ক্ষেত্রে, এবং বারদৌলি সত্যাগ্রহ এই যে এই প্রশ্নটা, এটা কিন্তু 4 নম্বরে দিয়েছি, বাট সেটা কিন্তু 8 নম্বরে দিয়েছে, বুঝতে পারছো। তো দেখো, প্রশ্ন যা যা দিয়েছিলাম আমি ABTS টেস্ট পেপার যেগুলো সলভ করেছি সেখান থেকেই কিন্তু হুবাহু প্রশ্ন কমন এসেছে। তো দেখো, বহিরাগত পরীক্ষার্থীদের জন্য যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে সেগুলো তোমরাও দেখে নাও, যারা বহিরাগত পরীক্ষার্থী পরবর্তীকালে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।
ভালো করে তোমরা দেখে নাও। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।